মাছ চিহ্ন মনে রাখিবু 22 তারিখে ভোট দেই আসিবু। করোনা দেইথিলা দুঃখ, রোজগার হরাই কষ্ট পাইথিলে কলাকার। 22 তারিখে হব নির্বাচন, হেলে এবে সবু সুযোগ আসিছি আগুকু নির্বাচন। কটকণা পাইঁ ডিজিটাল ক্যাম্পেনিং উপরে জোর দেইছন্তি সমস্ত প্রার্থী, তেণু গীত ও ভিডিও রেকর্ডিং রে লাগি পড়িছন্তি কলাকার। প্রার্থীঙ্ক ভাষণ দলীয় চিহ্নকু নেই প্রস্তুত হেউছি ভিডিও ও সঙ্গীত। গঞ্জাম জেলার কুকুড়াখণ্ডি, টিকিটি, পাত্রপুর, দিগপহণ্ডি আদি ব্লক সীমান্ত, আন্ধ্রপ্রদেশ সীমাবর্তী অঞ্চলরে ওড়িয়া ও তেলুগু ভাষার রেকর্ড হেউছি গীত। আজকে 15 বর্ষ পূর্বে আমি এই ট্রেন্ড আরম্ভ করছিল গীত মাধ্যমে কিভাবে ভাবে প্রচার হব, মানে নির্বাচন প্রচার হব। বহুত মানে আশারে অছু, কারণ বিগত 2 বর্ষ ধরি যে কলাকার মানে করোনা দ্বারা যে কষ্ট ভোগিছন্তি, কিছু কলাকার মানে এ দ্বারা 2 পয়সা রোজগার করে পারছন্তি। বহুত খুশি লাগুছি এই নির্বাচন টাইম, মানে এই কোভিড প্যান্ডেমিক টাইম রে আমপাই গোটে আম কলাকার মানক পাই গোটে নুয়া গোটে হোপ নেকি আসছি 2 পয়সা রোজগার করিয়া পাই। কাইকি 2 বর্ষ লা যো সিচুয়েশন আমি ডিফিকাল্ট সিচুয়েশন রে আমি গতি করুথুলু, আমি পুরা ঘরে হাত বাঁধিকি বসিথিলু। নির্বাচন পাই ছাপাখানা কর্মচারীঙ্কু ফুরসত নাই, প্রার্থী নিজের ফ্লেক্স প্রচারপত্র, পুশিং কার্ড, লিফলেট প্রায় প্রেসরে ডেরা পকাইছন্তি। প্রার্থীঙ্ক নাম, চিহ্ন, পঞ্চায়েত নাম, পদবী সহিত নির্বাচন প্রতিশ্রুতি আদি ছপাই ভোটরঙ্ক পাখরে পৌঁছিবা পাই প্রয়াস করছন্তি। জানুয়ারি 27 তারিখর কাম আরম্ভ হয়েছে, বর্তমান 16 তারিখ ফার্স্ট ফেজ পাই অলমোস্ট কাম কমপ্লিট হয়ে আপনার ফ্লেক্স টু আরম্ভ করি পোস্টর, লিফলেট, ব্যালট পেপর, নকলি ব্যালট পেপর, চিরকুট, চাবি রিং, ব্যাট, সব যা কিছু দরকার পেন্টিং রে এটু যা রেডি করা যায়। করোনা সময় প্রায় 1.5 বর্ষ পরে বি হব কাম ঢিলা পড়ে যাইছিল, কোনসি পার্টি আসুনথিলে, বর্তমান ইলেকশন দৃষ্টি টিকে কাম বর্তমান আসিলা, আউ পোস্টার, পাম্পলেট, চিরুগুটি, প্রায় নির্বাচন যা যা আইটম সবু এনি আইটম হেডসেট আমি রেকর্ডিং করছু গীত, গীত মাধ্যমে লোকঙ্কু আমার বার্তা দেবাকু, তো এইসব পাই আমি বহুত মানে যুয়াড় যাবে সেয়াড়ে খালি রস, মানে গাঁ গণ্ডার প্রার্থী সংখ্যা বড়ি যাইছি, তো মানে আমি দিন দিন ধরিকি রাতিরে বি এটা এডিটিং কাম হউছি। নির্বাচন রোজগার দেইথিবারু স্টুডিও মালিক, গায়ক ও প্রিন্টিং প্রেস কর্মচারী বি বেশ খুশি। গঞ্জাম জেলারু ক্যামেরা পর্সন সুবোধ পরিচ্ছঙ্ক সহিত দেবহরি বেহরাঙ্ক রিপোর্ট, নন্দীঘোষ টিভি।